আমার নবী আপনার নবী ডাক দিয়া কয় হে সাহাবী রে, তুমি না মানে তলোয়ার দিয়ে আঘাত করবা, তুমি দিয়ে আঘাতের পরিবর্তে আমার পেটের মধ্যে দুইটা টুট লাগাইয়া চুমা দিয়েছো। ওই সাহাবী ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো, আমি আপনার পক্ষে ময়দানে নেমেছি, আমি আপনার দিনের জন্য জিহাদের ময়দানে নেমেছি, আমি আপনার হুকুম পাইয়া জিহাদের ময়দানে আমি যুদ্ধ করতে যাব। ইয়া রাসূলুল্লাহ বেঁচে থাকলে গাজী হব, মরে গেলে শহীদ হয়ে যাব, যদি আমি মহিলা যাই আপনার সঙ্গে আমার দেখা হবে না, আমি তো চলে যাব, হয়তো হাশরের ময়দানে জান্নাতে দেখা হবে, কিন্তু আমার মনের বড় একটা ইচ্ছা, আপনার পেটের মধ্যে চুমা দিয়া আমার মনের জ্বালানি বাইছি। রাতের আঁধারে যারা সেজদাতে রন, দু চোখের স্রোতে যেন নদী যেন বয়, ছল না হাত ছানি যত ইয়াসুক, ছল না হাত ছানি যত ইয়াসুক, পিছনে ফিরে তাকাই না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যাই না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না। বিরামপুর HD মিডিয়া ইসলামিক ইউটিউব চ্যানেল। আজকে কোন অনুমতি দেয়া যায় রাখবেন নি, ইনশাআল্লাহ কোন মোবাইল চালাইবেন আমার কথা রাখবেন নি, বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এই তোর কথা তো শুনতে না বাজার জমাইছস, আমি সোজা দোয়া করে জানব ফাও পেলাত করতে মাইছি দেখেন, ওই রকম আবার সহজ মনে করো না, তাহিরি যেমন ভালোবাসার কথা কয় রাগে নিয়ে কথা কয়, খুব সাবধান কইয়া দিলাম, আজকে থেকে ওয়াদা করেন মোবাইল চালাবেন কোন ইনশাআল্লাহ, রাজি আছেন নি, রাজি আছেন নি ইনশাআল্লাহ কোন। ওকে আরেকটা কথা রাখবেন নি, প্রতি রাত্রে বিছানাতে শুইবেন, শুইয়া মোবাইলটা হাতে নিবেন ইনশাআল্লাহ কোন, রাজি আছেন নি ডরাইস না, রাজি আছেন নি। এরপরে তিন নম্বর ফাইনাল, মোবাইলে ইউটিউবে গিয়ে একটা সার্চ দিবেন সূরা আর রহমান ইনশাআল্লাহ কয় না, রাজি আছেন নি। সূরা আর রহমান সার্চ দিলে দেখবেন অনেক কারীরা ওরা সূরা আর রহমান তেলাওয়াত করেছেন ইউটিউবে দেখা যাবে, আপনি একটা বাটনে একটাতে টিপ দিবেন, দেওয়ার পরে মাত্র 5 মিনিট সূরা আর রহমান শুনবেন ইনশাআল্লাহ। আমি দাত্তহীন কণ্ঠে বলবো আপনাকে আল্লাহর কসম করে বলি, এই 5 মিনিটের রাত্রে শোয়ার পর যে তেলাওয়াত, আপনি শুধু 5 মিনিট নয় 50 মিনিট শুনলেও আপনার কোরআনের বরদার প্রেম ভালোবাসার যে জজবা এটা শেষ হবে না, একদম চার্জ দিবেন আর রহমান, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান শুনবেন দেখবেন আপনার চোখে ঘুম এসে গেছে, ঘুমের ঘরে আপনার কানের মধ্যে রহমান তেলাওয়াত বাজবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
একটা মোড় নষ্ট করে সাবধান বলে দিলাম, তোমার পিছনে মুরব্বী আছে, একটু যাও এদিকে, যাও যাও এদিকে, আর আর যাও যাও, নাহলে বসো, নাহলে বসো, একটা কিছু করবা, যাও যাও। দর্শরি পড়, আশ্চর্য মানুষ। আল্লাহুম্মা সাল্লি তেরা দার দারা সেজদা তেরা দু চোখে রোশনতে নদী যেন বয়, রাতেরা দার দারা সেজদা তেরা দু চোখে রোশনতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যত আসো, চলনার হাত ছানি যতই আসো, পিছনে ফিরে তাকাই না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কোনো পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না, রহমানকে। এই সূরা আর রহমান তেলাওয়াত শুনবেন, এখন বললেন তাহিরি হুজুর, সূরা আর রহমান তেলাওয়াত করলে কি লাভ হবে, এই দেশের মধ্যে ছেলে সন্তান মানে না, স্বামী স্ত্রীর মধ্যে বনা বনি নাই, সন্তান মায়ের মধ্যে মন বনা বনি নাই, আমার নবী বলেন যেই ঘরের মানুষ আর রহমান তেলাওয়াত করবে আমার আল্লাহ সন্তান এবং মায়ের মধ্যে মহব্বত পয়দা করে দিবে। শুধুমাত্র তাই নেই যুব, ও জামালপুরের বাবা, বৈরবের বাবা, এই দেশের মধ্যে অনেক মানুষ জুলুমের শিকার, শিকার জোর কইরা সম্পদ দখল কইরা খাই, মামলা চলে গেলে টাকার কারণে মামলা চালাইতে পারে না, যার টাকা আছে মামলা করে দিল, মামলা করে দেওয়ার কারণে গরিবের হক অন্যায় করে অন্যায় ভাবে বক্ষণ করতেছে, দখল করে খাইতেছে, কিন্তু গরিবের টাকা নাই মামলা চালাইতে পারে না, অথচ গরিবেরটা সঠিক টাকার অভাবে গরিবেরটা মিথ্যা হয়ে যাচ্ছে। আমার নবী, আপনার নবী ডাক দিয়া কই উম্মতের দল, ও উম্মতের দল, তোরা যদি জুলুমের শিকার হয়ে যাস, তোরা যদি মামলা মোকদ্দমায় যদি সত্য পথ থেকে যদি তোরা হেরে যাওয়ার সম্ভাবনা থাকে, তোদের ন্যায্য অধিকার যদি টাকা এবং ক্ষমতার কাছে বিক্রি হয়ে যায়, তোর কেউ নাই, কোনো উকিল নাই, কেউ নাই, কিন্তু তুমি যদি সূরা আর রহমানটা তেলাওয়াত করস, আমার আল্লাহ মামলার মধ্যে তোরে বিজয়ের মুকুট দান করে দিবে। আমার নবী আপনার নবী বলেছেন যারা সূরা রহমান তেলাওয়াত করবে আমার আল্লাহ তাদেরকে মামলায় বিজয়ের পতাকা দান করে দিবে, এই জন্য জবান খুলে বলেন যার কেউ নাই তার কে আছে। এই জন্য রাতের অন্ধকারে চোখের পানি ফেলে কাঁদতে হবে, রাত্র প্রায় 12:30 বেজে যাচ্ছে, এই সময়ের মধ্যে কত মানুষ আরামে ঘুমাইতেছে, তুমি আমরা আমাদেরকে কি পাগল করছে,
আমাদের চোখের মধ্যে ঘুম আসে না। এমন হতে পারে এই মহব্বতের কারণে আমার আল্লাহ আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দিতে পারে কি পারে না? এই জন্য আমার নবীর মহব্বতের কথাই বলবো আজকে। কষ্ট হবে আপনাদের? নবীর ভালোবাসার নামই হলো ঈমান, ঠিক কিনা? কম কেমন ঈমান, কেমন ঈমান! এই যে আজকে জামালপুরে হাজার হাজার মানুষ, পুরুষ মহিলা মিলাইয়া যারা এসে গেছেন, আপনারা বাড়িতেও যান নাই, ঘুমান নাই, কোনো দোকানে আড্ডা দেন নাই, বন্ধুরে আমার, ও যুবক ভাইরা, আমার নবীর ভালোবাসা যদি পেতে চান তাইলে আমার নবীর সাহাবায়ে কেরামদের জীবনীটা ফলো করেন। নবীর সাহাবায়ের জীবনে সাহাবায়ে কেরামদের জীবন যদি ফলো করেন দেখবেন আপনি সহজে নবীর ভালোবাসা পেয়ে যাবে। আর এখন যদি বলতে চাই ভালোবাসা কি জিনিস, ভালোবাসা ভৈরবের বাজারে কিনতে পাওয়া যায় না, ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে হয়, স্বর্গ থেকে তোমার বারান্দায় চলে আসে। বদরের যুদ্ধে এক সাহাবী, সাহাবায়ে কেরামদেরকে আমার নবী লাইন ধরে দাঁড় করাইতেছেন, এক সাহাবীর আমার নবী বলে সাহাবি তুমি লাইন ধরে দাঁড়াও। নবীর তলোয়ারের মাথা দিয়া তার পেটের মধ্যে একটু ধাক্কা দিছে, তুমি লাইন ধরে দাঁড়াও। এবার ওই সাহাবিটা আমার নবীরে কেমনে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবী গো, আপনি আমার পেটের মধ্যে তলোয়ার দিয়া আঘাত করেছেন, আমি চাইতেছি আমি আঘাতের বদলা নিব। আমার নবী ডাক দিয়ে, এ আমার সাহাবি, তোমাকে লাইন সুদা করতে বলেছি। কই নবী গো, আপনি আমার পেটের মধ্যে তলোয়ার দিয়া গুতা দিয়েছেন, এই জন্য আমি এর প্রতিশোধ নিতাম চাই। এবার নবী জিজ্ঞাসা করে কেমনে প্রতিশোধ নিবা? কই গুতার পরিবর্তে আমি গুতা দিব। এবার আমার নবী তার পেটের মধ্যে এইভাবে আঘাত করেছে, কিন্তু আমার নবীকেও সে আঘাত করবে। তার হাতের মধ্যে তলোয়ার নিছে, মিয়া ডাক দিয়ে কই নবীজি, ও মায়ার নবীজি, আপনার অন্য কোথাও আঘাত করব না, আমি বদলা নিব আপনার পেটের মধ্যে আঘাত কইরা। এবার আমার নবী আপনার নবী নিজের পেট মুবারক থেকে কাপড় মুবারকটা দূরে সরাইয়া দিছে, যেই মাত্র দূরে সরাইয়া দিছেন বাবা, ওই সাহাবি আমার নবীর তলোয়ার দিয়ে আঘাত করব দূরের কথা, আমার নবীর পেট মুবারকের বরাবর দুইটা ঠুট লাগাইয়া চুমা দিয়ে ফেলেছে। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আমার নবী আপনার নবী ডাক দিয়া কয়, হে সাহাবীরে, তুমি না আমার তলোয়ার দিয়ে আঘাত করবা, তুমি দিয়ে আঘাতের পরিবর্তে আমার পেটের মধ্যে দুইটা টুট লাগাইয়া চুমা দিয়েছ। আল্লাহু আকবার! এ জবান খুলে করি, ইয়া রাসূলুল্লাহ, এই আমার শিকির জাকিরের মুহিবিন বাবা হাজিরারি, ওই সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার পক্ষে ময়দানে নেমেছি, আমি আপনার দিনের জন্য জিহাদের ময়দানে নেমেছি, আমি আপনার হুকুম পাইয়া জিহাদের ময়দানে আমি যুদ্ধ করতে যাব। ইয়া রাসূলুল্লাহ, বেঁচে থাকলে গাজী হব, মরে গেলে শহীদ হয়ে যাব, যদি আমি মরিয়া যাই আপনার সঙ্গে আমার দেখা হবে না, আমি তো চলে যাব, হয়তো হাশরের ময়দানে জান্নাতে দেখা হবে, কিন্তু আমার মনের বড় একটা ইচ্ছা, আপনার পেটের মধ্যে চুমা দিয়া আমার মনের জ্বালা নিবাইছি। মুর্শিদ আল্লাহ আকবার কইতেন না, পরে জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, বাড়ি বাড়ি করো, বাড়ি বাড়ি করো, আর জমিন জমিন করো, আমার আমার করো, আসলে তোমার জমিন তোমার, তুমি তো তোমার না।
ঠিক কি না বলেন? তুমি তো তোমার না, বাড়ির পাশে আর শ্রীনগর, সেটা এক পর শিব সত করে আমি একদিন না দেখিলাম তারে জোরে কন্যা বসবাহ। এই জন্য আমার যুবক ভাইরা ওই সাহাবি আমার নবীর পেট মুবারকের মধ্যে চুমা দিয়েছে, ওই সাহাবিটার ভাগ্য কত ভালো, আমার নবীর পেটের মধ্যে চুমা দেই, ওই সাহাবির ভাগ্য কত ভালো, আমার নবীর পসিনা মুবারক আতর হিসাবে ব্যবহার করে, ওই সাহাবির ভাগ্য কত ভালো, আমার নবীর উজুর পানি পা উজুর পানি লইয়া কাশ লইয়া চেয়ারের মধ্যে ফিয়ার লাগলির মতন মেসেজ করে, ওই সাহাবিদের ভাগ্য কত ভালো, আমার নবীর পিছনে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে, ওই সাহাবির ভাগ্য কত ভালো, আমার নবীর সঙ্গে জিহাদের ময়দানে যাইয়া জীবন দেয়া জান্নাতের টিকিট নাই। আমরা অনেক দূরে পড়ে গেছি, যদিও দূরে পড়ে গেছি, মন আছে মদিনায়, ঈমান আছে নবী আমাদের জানের চাইতে আরো নিকটে, হাজির নাজির কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুব কি ভাষায় আমি ওয়াজ করব, সাহাবীরা নবীর দেখা নবীর সঙ্গে নামাজ পড়লো, সাহাবীরা নবীর দেখা নবীর সঙ্গে ইফতার করলো, সাহাবীরা নবীর দেখা নবীর সঙ্গে জিহাদ গেল, আমরা ভৈরবের মানুষ সাড়ে ১৪০০ বছর পরে আইসা নবীর দেখি নাই, নবী নাম শুনলে পাগল হইয়া যায়। আমরা দেখি নাই নবীরে, নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আমরা দার্থহীন কণ্ঠে তার বিরুদ্ধে দাঁড়ায় যাই, এটা আবার কেমন জিনিস? এই জন্যই তো আমার নবী বলেছেন এমন একটা সময় আসবে যেই সময়ের ভিতরে আমি নবী দুনিয়াতে শরীয়তে থাকব না, হাকিকতে আমি রাসূল থাকব, কিন্তু আমার কিছু উম্মত আমার চাইলেই দেখতে পারবে না, কিন্তু এই উম্মত গুলো আমি নবীর নাম শুনলে পাগল পাগল হয়ে যাবে। ও সাহাবীরা রে শুনে যা, এদের সম্মান আবার আল্লাহ হাশরের ময়দানে অনেকে বাড়াইয়া দিবে। দুর্বল হয়ে না, স্বপ্ন বড় দেখবে, স্বপ্ন কি দেখবেন, স্বপ্ন বড় দেখবে, আল্লাহ অনেক টাকার মালিক, দশতলা বিল্ডিং করতাম না, টার্গেট করে আমি নবীর রওজা মুবারক দেখব, ঠিক কিনা কন? স্বপ্ন বড় দেখবে, আল্লাহ গো ও আল্লাহ, ঘুমের ঘরে কিচ্ছু দেখতে চাই না, তোমার বন্ধুরে দেখতে চাই, নবীর প্রেম কি জিনিস একটু সামনে যান, তাদের জীবনে তালাশ করবেন, দেখবেন আপনি পাগলের মতো হয়ে যাবেন। সাহাবায়ে কারাম রাসূলকে জীবনের চাইতে বেশি মহব্বত করে। আজকে আমরা মা বোনরা যারা আমার পর্দার আড়ালে আছেন, নবী নবী তো জীবনে বহুত করছেন, আজকে থেকে ওয়াদা করেন প্রত্যেকটা দিন রাতের বেলায় উযু কইরা শুইয়া ৪০ বার দুরূদ শরীফ পড়বেন, ৪০ দিন পরে আমার রেজাল্ট দিয়ে শান্তি পাইছেন কিনা। রসুল বলেন যারা এই আমলটা করবে স্বপ্নে আমি নবী তার সঙ্গে দেখা দিব। আপনি তো পড়েন কিন্তু দেখা পান না, কারণ আছে, পড়তে গিয়ে যে এখলাস সেই এখলাস আপনার ঠিক থাকে না, আপনার দুনিয়ার দিকে কাটা লড়ে যা, একদম মুরাকাবা বরযখের উপরে মুরাকাবা করতে হবে, কোথায় ছিলাম কোথায় এসেছি কোথায় যাবো, চোখটা বন্ধ করবেন, এই মুহূর্তে আমি মরে গেছি, আমার লাশ গোসল করানো হচ্ছে, আমার লাশ খাটে তোলা হচ্ছে, আমার লাশ জানাজার মাঠে নেওয়া হচ্ছে, আমার লাশ কবরে নামায় দেওয়া হচ্ছে, আমার লাশের উপরে মাটি দেওয়া হচ্ছে, আমার লাশ কবরে একা একা, এখন কি আমার কেউ নাই, কে আছে? রাসূল আছে,
এই মুনাকাবা খান বেশি বেশি করবেন, দেখবেন স্বপ্নে নবীর দিদার নসিব হয়ে গেছে। সুবহানাল্লাহ, রসুল কি দূরে না কাছে? কাছে। রাগ করবেন না মুসল্লিরা, আমার সঙ্গে রাগ করে না, নবীর শান গাই। এই জন্য অনেকে আমাকে অনেক কথা বলে, তাই বলি কি আমি থেমে আছি? অনলাইনে কি আপনারা দেখেন না আমাকে? আমি কি থেমে আছি? একটা কথা মনে রাখবেন, রসুলকে মহব্বত করবেন। রসুল বলেন, আল্লাহ আমাকে দেয়, আমি নবী বন্টন করি। আপনার কি লাগবে? চান না? চান না? আপনার কি লাগবে? কি লাগবে? চাওয়ার মতো চান? কিসের মতো? কিসের মতো? চাওয়ার মতো চান? যেইভাবে সাহাবায়ে কারামগণ আমার রসূলের কাছে চাইতেন। জোরে করে না সুবহানাল্লাহ দোয়া শুরু করি। আমি এতক্ষণ ভূমিকাতে ছিলাম, বোঝার জন্য বলছি, আসল ঘরের নাম কি? বিল্ডিং না কবর? পায়ে হাত রেখে বলি, বেশি লম্বা না, একদম কাঁটায় কাঁটায় কথাগুলো বলতেছি। যা দাদা জ্ঞানী মানুষ তারা বুঝবেন আমি কি বুঝাইতে চাই। আমরা সাহাবি হতে পারি নাই, আমরা তাবি হতে পারি নাই। নবীর মহব্বত আছে না নাই? এই মহব্বতের নামই হলো ঈমান। মহব্বতের নাম কি? এই ঈমানের মজা যারা পাইছে, এরা মুর্শিদি গাইলেও ভাল লাগে, নবীর শান গাইলেও ভাল লাগে, জিকির করলেও ভাল লাগে, সব জায়গায় রহমত। আমার আল্লাহ হলো রব্বুল আলামিন, আমার নবী হলো রহমাতাল লিল আলামিন। বন্ধুরে আমি বয়ান শুরু করে দিলাম, একটা জবান ও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, আমার জামালপুরের বাবা, এখানে অনেক কিশোর বয়সের পোলাপান ছিল পাঁচ বছর আগে, এই পোলাপান গুলো মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। দশ বছর আগে যখন ওয়াজ করি, আমার সামনে শুধু ছোট ছোট পোলাপান বেশিরভাগ বয়সা থাকছ, আর কিছু কিছু মানুষ ওয়াজে বয়সা মজা লইত, তাহিরি হালি পোলাপান সুখে লইয়া ওয়াজ করে। আমি ওই দিন বলছিলাম, আমার সুখ্যা ফুলাই হলো আমার ভবিষ্যৎ কথা বলে উঠে কিনা। আজকে আওয়াজ শোন, আমার পোলাপানের আওয়াজ শোন, এই যুবক আছেন তো? আমার জন্য না, নবীর জন্য। আমরা যাই করব নবীর জন্য, ঠিক কি না বলেন? রাতের আঁধারে যারা সেজদাতে রন, দু চোখের স্রোতে যেন নদী যেন বয়, চল না রাহাত ছানি যতই আসুক, চল না রাহাত ছানি যতই আসুক, পিছনে ফিরে তাকাই না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ বলে যাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ বলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক কিনা রে বাবা? ও বন্ধুরি, ও যুবক ভাইরা আমার, আমি নবীর মহব্বত নেওয়া শুরু করে দিলাম, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন। এমন একজন নবী দুনিয়াতে এসেছেন, উম্মতের জন্য কেঁদেছেন, পাথরের আঘাত খেয়েছেন, উম্মতের জন্য কেঁদেছেন, রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই, রাসূলের দুশমন।
আজকে বাংলাদেশও বহু ধরনের চরমপন্থীরা ওয়া উলামায়ে কেরামের বিরুদ্ধে লেগেছে। সাবধান বলে দিলাম, ওয়াজের ময়দানে শুধু উলামায়ে কেরাম একা নয়, তাদের সঙ্গে লক্ষ লক্ষ ফলোয়ার আছে, কত বলেন ঠিক কিনা? গান ইসলামকে শুধুমাত্র উলামায়ে কেরাম একাই হৃদয়ে লালন করে না, ধারণ করে না, এমন ইসলামকে ধারণ করে লাখ লাখ কোটি কোটি মুসলমান দেশ বিদেশে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য রসুলকে মহব্বত করতে হবে, চারটা জায়গায় আমাদেরকে এক হয়ে যেতে হবে। কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে আমরা এক হয়ে যাব, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। কেউ যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। কেউ যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে আমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। কেউ যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে আমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। কেউ যদি এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে ষড়যন্ত্র করে আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, কথা বলে ঠিক কিনা? এটাই হলো উই আর কন্টেন্টমেন্ট, এটাই আমাদের কন্টেন্টমেন্ট, স্পৃহা। এখানে আমরা ঐক্যবদ্ধ হতে হবে। আপনার সঙ্গে আমাদের আকীদার দ্বন্দ্ব আছে, এইগুলো 10 মিনিট 10 দিন ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। এখন আন্তর্জাতিক চক্রান্ত চলতেছে এই বাংলার জমিনে, অনেক বিদেশীরা চরমপন্থীরা বের হয়ে গেছে, তারা চলে বলে কৌশলে উপেনে গোপনে ওয়াজ মাহফিলকে বন্ধ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র মাঠে নেমে গেছে, কথা বলেন কথা বলেন ঠিক কিনা? এই জন্য সখাবরদার সাবধান করে দিয়ে গেলাম, ওয়াজ মাহফিলের দ্বারা কি লাভ হয়েছে জানেননি? আজকে সমাজের ভিতরে অপসংস্কৃতি করতে গেলে পাঁচবার চিন্তা করে, ওয়াজ মাহফিলের কারণে সমাজে কেউ অসামাজিক কাজ করতে গিয়েও তারা করার সাহস পায় না, কথা বলে ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা, আমার আমার নবীর আদর্শ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীর মধ্যে আমাদের জন্য উত্তম আদর্শ আছে। কেমন আদর্শ জানেননি? নবীরে একটা ইহুদি আইসা থাপ্পর লাগাইছে, আমার নবী কোনো প্রতিবাদ করে নাই। উমর বলে, নবী গো আপনার থাপ্পর মারছে, আমি তার সারতাম না জাতাকে কফলে। আমার নবী কো উমর দাঁড়াও, উমর কো নবী গো আমার বাপেরও কিন্তু কেল্লা ফালাই দিয়েছে আপনার পাগল বলার কারণে। আর এই লোকটা মুখের কথা নয় হাত দিয়ে আঘাত করছে, তারে মাইরা ফালামো। আমার নবী কো একটু থামো, একটু থামো বন্ধু রে আমার। উহু আমার জামালপুরের বাবারা, নবী ডাক দিয়ে বলে, উমর তুমি প্রতিবাদ নিও না, প্রতিশোধ নিও না। এই কথা বলার পরে উমর কই, নবী গো কি করতাম? কই ধৈর্য ধারণ করো, একটু পরে ওই পাগলা আমার নবীর দিকে তাকায় রইছে, আমার নবী ইহুদির বরাবর যাইতেছে। এবার উমর মনে করছে যদি আরেকটা তারপর মারে, এই জন্য কুশের দিকে তলোয়ারটা বাইর কইরা ফালাইছে, যা তাকে কফালে। কিন্তু ওই লোকটার কাছে আমার নবী গেছে, যাওয়ার পরে ইহুদি মনে করছে নবী মনে তার একটা থাপ্পর দিব, থাপ্পরের বদলা থাপ্পর। কিন্তু আমার নবী তার থাপ্পর দেয় নাই, আমার নবী তার হাতটা নবীর হাতের মধ্যে এনেছেন। আইনা ডাক দিয়া বলে, হু আল্লাহর বান্দা, আপনি যে আমার থাপ্পর দিয়েছেন, আপনার হাতের মধ্যে কোন ব্যথা পাইছে? আপনার হাতের মধ্যে কোন ব্যথা লাগছেনি? ইহুদি ডাক দিয়া কই, কে কেমন নবী রে? এই নবী তো মানবতার নবী, এই নবীর ধর্মই তো মানবতার ধর্ম। আমি থাপ্পড় দিছি, আমার নবীর গাল মুবারকের কষ্টের খবর নেয় না, তারপর বদলে থাপ্পড় মারে না, কিন্তু আমার হাতের খবর নেয়। ইনি তো সত্য নবী, ইনি তো মানবতার নবী। ইহুদি ডাক দিয়ে কয়, নবী গো আমি তা পড়েছি, ভুল করেছি, আপনি আমার ক্ষমা করে দেন। আর আপনার কাছে আমার একটা শেষ এবং প্রথম চাওয়া আছে, কয় কি? এবার ইহুদি ডাক দিয়ে নবী গো, মেহরবানি করে আপনি আমার কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। আর বড় করে বলে, বাবা সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী হলো মায়ের নবী,
প্রতিশোধ নেওয়ার নাম ইসলাম নয়, ক্ষমা করে দেওয়ার নামই হলো ইসলাম। আমার নবী আপনার নবী বিদর্মীদের সঙ্গে ভালো ব্যবহার করেছেন, আজকে আমরা মুসলমান মুসলমানদের সঙ্গে ভালো ব্যবহার করতে জানি না। আমি তাহিরি জামালপুর আসার আগে দোকানপাটে বৈশা বহুত মানুষ কিন্তু ডানে বামে কথা কইছে, অনেক মানুষে কই বন্ড রাইতাছে, অনেকে কই গানা দাকাইতাছে, অনেকে কই লম্বা চুলুল্লে রাইতাছে, কই নাসুইনা রাইতাছে, কত বদলাম দোকানে বৈশা করছেন। সাপ মানুষের বিরুদ্ধে বিপরীতে কথা বলা, মানুষের অনুসরণে কথা বলার নাম মুনাফিকি। সাহস থাকলে তাহিরির সামনে বসে কথা বল, সামনে আইসে কথা বলেন, প্রতিশোধ নেওয়ার নাম ইসলাম নয়। গালি দিয়ে দিলেন মনে করছেন আপনি জিতে গেছেন। ইদানিং আমি দুই তিন বছর ধরে সিস্টেম পাল্টাইছি, আপনারা আগে দেখছেন আমি কত রঙের পাগড়ি পরছি, এখন আমি সাদা পাগড়ি পরি। ও বন্ধু আগে দেখছেন আমি অনেক কথাই বলছি ওয়াজে, কিন্তু এখন আমার অনেকে ফেসবুকে গালি দেয়। তিন বছর ধরে একটা সিস্টেম চালু করছি, যে আমারে ফেসবুকে গালি দেয় আমি তারে কমেন্টস করি আসসালামু আলাইকুম, যে আমার আম্মারে তুইল্লা গালি দেয় আমি তারে ফেসবুকে লিখকে দেই আপনার আম্মারে আমার সালাম দিবেন। কয়দিন গালি দিবি, ব্যবহারে সমাজ জয় করা যায় কথা বলে এই আমলটা আপনারাও করেন। ফেসবুকে গালি দিবেন না, তর্ক করবেন না, কেউ গালি দিলে তারে বলবেন আসসালামু আলাইকুম। সালামের দ্বারা শত্রুতা দূর হয়, বন্ধুত্ব তৈরি হয়, কথা বলেন ঠিক কি না? এই জন্য আমার নবীর কাছে একটা ইহুদি, সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ, আমার নবী প্রতিদিন নামাজের পরে ওয়াজ করতেন, সামনে দাম ওয়াজ দেয়া, আমার নবী ওয়াজ করতেন, ওয়াজ করার সময় নবীর ওয়াজ শুধুমাত্র মুসলমানরাই শুনতো না, হিন্দুরাও শুনতো, ইহুদিরাও নবীর ওয়াজ শুনতো। বৈরবের মধ্যে মিনিমাম 10-15 জন হিন্দু আমার হাতে মুসলমান হয়েছে, আর ওই যে হবিগঞ্জের মধ্যে ওয়াজের ভিতরে অনেকগুলো হিন্দুরা আমি মুসলমান বানাইছি এফিডেভিটের মাধ্যমে। আরো দুইটা ছেলে মাধবপুর আমার জন্য অপেক্ষা করতেছে। মনে রাখবেন আমার ওয়াজের ভিতরে বৈরব যখন আমি ওয়াজ করতাম অনেক হিন্দুরাও আমার ওয়াজ শোনার জন্য আসতো। আজকের মাহফিলে অনেকে থাকতে পারে হিন্দুরা ওয়াজ শুনে, হুজুর আপনার ওয়াজ বড় ভালো লাগে, যেই দলেই হোক না কেন তারা আমাদের ওয়াজ শুনতে আসে। ও বন্ধু অহংকার করে বলছি না, আমার দয়াল নবী ওয়াজ করেন, আর নবীর ওয়াজ শুধুমাত্র মুসলমানরাই শুনতো না, নবীর ওয়াজ শোনার জন্য একটা ইহুদি আসতো, কিন্তু ইহুদিরা মসজিদের ভিতরে ঢুকতো না। নবী আমার ডাক দিয়ে কয়ে ওই ইহুদি ওই বান্দা বারান্দায় ওই দরজার মধ্যে দাঁড়ায় থাকতেন, কিন্তু মসজিদে ঢুকতো না। সাহাবায়ে কেরাম ইহুদি বলে তারে মসজিদে আসতেও বলতেন না, কিন্তু এই লোকটা আশ্চর্য একটা ঘটনা ঘটাইতো। ওই লোকটা তাকায়া দেখতেন, আমার নবী তাকায়া দেখেন, সাহাবায়ে কেরাম তাকায়া দেখেন, বন্ধুরে আমার, কিন্তু দেখা যায় ওই নবী যখন মসজিদে ওয়াজ করে সাহাবায়ে কেরাম ওয়াজ শুনেন, এই সাহাবীরা যদিও মসজিদে ঢুকে না, প্রতিদিন আমার নবীর জুতা মুবারক গুলা পাঁচ পিরা বুকের সাথে মিলাইয়া দাঁড়ায়া থাকে। আমার নবীর জুতা মুবারক ওই দুইটা জুতা মুবারক এইভাবে একত্র কইরা বুকের মধ্যে কইরা দাঁড়ায়া থাকে। ইন্দিমিন টাইমে লোকটার ভিতরে নাড়িটা ওয়াজ শুনত, বন্ধুরে আমার, আমার নবী তারে তাড়াইয়া দেয় নাই। একদিন দুই দিন তিন দিন এমন ভাবে আমার নবী অনেক দিন পর্যন্ত ওয়াজ করতেন, আর ইহুদিরা দাঁড়াইয়া দাঁড়াইয়া ওয়াজ শুনতেন, বন্ধুরে আমার, ও যুবকের দল, আমার নবী একদিন ওয়াজ করতেছি, হঠাৎ
অধিকার আমরাও তো দেখি না। আপনারা বৈরবের মানুষ, জামালপুরের মানুষ আমার সঙ্গে কণ্ঠ মিলাইয়া বলেন, লোকটা কেন আসে না, আমার নবী জানার ক্ষমতা আছে না? আরো জোরে গোনা আছে না? আরো জোরে গা আছে না? সে গড়খানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি, সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদার রে দেখা, আমি পাই না জমিদার রে দেখা, মনের দুঃখ কারে কর, আমি তো সেই ঘরের মালিক নই, পরের জায়গা পরের জমি, আমি তো সেই ঘরের মালিক নই। আমার মনে হয় যুবকরা আরো জোরে বলতে পারো, পরের জায়গা পরের জমি, আমি তো সেই ঘরের মালিক নই, জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ বারো মাস, জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ বারো মাস, আমি খাজনা পাতি সবই দিলাম, আমার জমিন আমার হয়ে যে নিলাম, আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয়ে যে নিলাম, আমি চলি যে তার মন জোগাইয়া, আমি চলি গায়া দাখি নাই মিলে না সই, আমি তো সেই ঘরের মালিক নই, পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। এরা তো মনে করছে বিল্ডিং করার কথা কইতাছি, হ্যাঁ ওই সুজা শানের অর্থ বুঝা, এই শানটা দিয়েও দুই ঘন্টা ওয়াশ করতে পারেন, ব্যাটা যদি রাত্রে ঘুমায় ঘুমায় শোনেন তাইলে বুঝতে পারবেন, সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদার রে দেখা, আমি পাই না জমিদার রে দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই দলের মালিক নই, পরের জায়গা আমি তো সেই ঘরের মালিক নই, দূরে পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। জোরে কি আল্লাহ আকবার বলবেন না? এই জন্য যুব এই লোকটা কেন আসে না, কেউ জানে না, আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? এই লোকটা কেন আসে না, কেউ দেখে না, আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? এরপরও আমার নবী সাহাবীদের ডাক দিয়া বলে, ও সাহাবীরা, ও সাহাবীরা, আমার ওই পাগলটা কোথায় রে? ওই যে এই পাগলটা আমার সুতা মুবারক গুলো নিয়ে দাঁড়াইয়া থাকতো, এই পাগলটা কোথায়? নবী যদি কয় পাগল, নবী যদি কয় আমার পাগলটা কই, তার মানে বুঝাই তো যা আমার নবী তার বড় ভালোবাসে কথা কন ঠিক কি না? যদি কয় আমার ফাগলটা কয়, বুঝা গেল এটার ভিতরে একটা খেলা আছে কথা কোন ঠিক না? জালাহে জালাই অন্ত, আরে সরি, ডাক দিয়া বলে, নবী গো এই লোকটা কোথায়? আমার ইন্দ্রিন টাইমি, আমার নবী তারে এই লোক নবী সাহাবায়ে কেরামদের কে লইয়া ডাক দিয়া বলে, চলো তার বাড়িতে যাই, আমরা তার দেখার জন্য বাড়িতে যাই। এবার আমার নবী তার দেখার জন্য বাড়িতে গেছে, যাইয়া দেখতেছে ওই হুদি পোলা বিছানার দিকে পিঠটা উঠাইতে পারে না, এমন অবস্থা সৃষ্টি হইয়া গেছে, একেবারে বিছানা থেকে পিঠটা উঠাইতে পারে না।
তার মাথার পাশে তার বাবা বসে আছে, ছেলেও ইহুদি বাবাও ইহুদি, আর আমার নবী ইহুদির বাড়িতে গেছে, তার বাবা নবীর দেখে আসছে জবাইয়া গেছে, কিন্তু ছেলেটা তো নবীর দেখে যেন পাগল পাগল হইয়া যাইতেছে, আমার বাড়িতে কেমনে নবী আসিল, ও আমার জামালপুরের বাবারা শোনো শোনো, এটা দিয়াই কিন্তু আমি ওয়াস্টারে শুরু করে দিলাম, আমার নবী ইহুদির কাছে গেছে আর ডাক দিয়া কয় আমি তুমি আমার ওয়াজ শোনার জন্য প্রতিদিন গিয়েছো, কিন্তু আমি নবী তোমারে না দেখে তোমারে খবর নিতে তোমার বাড়িতে এসেছি, কিন্তু লোকটা এমন ভাবি পড়ে আছে কথা বলতে পারে না, হঠাৎ করে আমার নবীর একটা সাহাবি ডাক দিয়া কো ছেলে তোমার সঙ্গে নবী একটু কথা বলবে, আমার নবী ডাক দিয়া কয় আমি দেখতেছি তোমার সামনে মালা খুলমু আজরাইল দাঁড়ায়া রয়েছে, জোরে জোরে কর না আল্লাহু আকবার, আমার ঘরের ঘরের দরজার মধ্যে আজরাইল দাঁড়াই থাকলে কেমন লাগবো, ও আজরাইল কত বড় এমপি গিরি মন্ত্রী গিরি ব্যবসা গিরি বক্তা গিরি সব পানি পানি কইরা ফালাইব, আজরাইল যেদিন ধরে তাবার মাইরা দিব, আমার নবী কই আমি দেখতেছি মরণের ফেরেশতা তোমার সামনে দাঁড়ায়া রইছে, এখন আপনারা জামাল ঘরের মানুষ বলেন আমার নবী দেখার ক্ষমতা আছে না না, রংমহলে থাকবে রে বন্ধ, ওই যে 12 বছর আগে যেতাম না মনে আছে নিডি, ওরে রংমহলে থাকবে রে বন্ধ পালং কেশয়া, কোন সন্ধানে মন সরা ডুকে আসিয়া, দুয়ারে প্রহরী তয়া প্রবেশ করবে কে মনে, একটা গজলের বই আছে আমার মুড়িতে বিক্রি করে তার কাছ থেকে নিয়ে যাই 50 টাকা দিয়ে, এটা নিয়ে যাই ইনশাআল্লাহ, মহিলা পুরুষ যারা পারেন এই গজলের বইটা নিয়ে যাই ঘর সিজনে কাজে লাগবো, মায়া নিদন হারাইলা ঘুমের ঘরে সপনে আর কি দেখা হবে রে মুর্শিদ জীবনে, জোরে কি সুবহানাল্লাহ বলবেন না, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই জন্য যুবক আমার নবী কই তোমার সামনে আজরাইল দাঁড়ায় রইছে, আমার নবী কই একটা কথা কম তুমি মানবানি কই কি, তুমি তো যদি মরে যাও এই মুহূর্তে মারা গেলে তুমি জাহান্নামে যাবে, কিন্তু আমি নবী তোমার কাছে এসেছি একটা কারণে, তুমি একটু মেহরবানি করে আমার আমি নবী নামের কালিমাটা করো, সুবহানাল্লাহ কইছেন না, আর জোরে বলেন সুবহানাল্লাহ, এই তো আগুন লাগে গেছে, এখন ইহুদিরা আমার নবী কালিমার প্রস্তাব করছে, বাচ্চা ছেলেটা একবার বাফের দিকে তাকাই, আর একবার নবীর নূরানি চেহারা মুবারকের দিকে তাকাই, এই দিক দিয়ে নবী বলছে কালিমা পড়ো, আর ওই দিক দিয়ে ইহুদি মনে মনে কয় আমার বাবা হলো ধর্মগত ইহুদি, বাবার সামনে কেমনে আমি রাজি হই, রাজি হইলে আমার মাইরা ফালাইব, আর যেহেতু মইরাই যামুগা মাইরা ফালাই লই কি, নবী যখন কইছে আজরাইল দাঁড়ায় রইছে নিঃসন্দেহে আমার চলে যাওয়ার সময় হইয়া গেছে, তোমার নাম কাষ্টি আছে পাতাই পাতাই লেখা আছে মানুষের হায়াত, কষ্ট দিতেছে আপনারা, তোবা নাম কাষ্টি আছে পাতাই পাতাই লেখা আছে মানুষের হায়াত, সেই পাতা জড়িয়া পড়লে সেই পাতা জড়িয়া পড়লে মতের নিশানা, আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে এ ছেলে বাহাদুরি কর, সে যে নামে আজরাই সর
সঠিক সময় জামালপুর তোমার বান্দা ঘরে হইবে দাখিল, ঠিক কিনা? সে যে নামে আজিরাইল, সঠিক সময় জামালপুর তোমার ঘরে হইবে দাখিল, কত কাকুতি মিনতি করবে তুমি, কত কাকুতি মিনতি করবে তুমি, রেহাই পাবে না আজরাইলা শিলে কারো কফিয়তে চলবে না, আর মানুষ কফিয়তে চলবে না, মরণেরই কথা মানুষ মরণেরই শরণ করোনা, শিলে কার কফিয়তে চলবে না, মানুষ কফিয়তে চলবে না, যখন আল্লাহ ভাববা এ যুবক ও আমার জামাল পরে বাবারা আমার নবী দিছে কালিমার প্রস্তাব, আর ইহুদি বাপটা এমনে চায় মইরা যাবি কিন্তু কালি মাখা যাবে না, মরণ কাটে চইলা গেলে তোর দেহটারে কেউ টানে না, একমাত্র মা বাবা সারা কথা কন ঠিক, একমাত্র মা বাপ সারা তোর বডিটারে কেউ টানবে না, বাপটা যদি ওই যদি সন্তান মৃত্যুর শয্যায় বাপটা এখন আর রাগ করে না, আগে নবীর কাছে গেলে কইছে কই গেছি তুই মুহাম্মদের কাছে যাস কি লেগে কত কথা কইছে, এখন আমার নবী সরাসরি ইহুদির ঘরে নবীর দেখে ইহুদি আর কিছু কয় না, মনে মনে কয় আমার পোলা যারে মুহাম্মদ কইরা প্রতিদিন ওয়া শুনতে যাই তো, এই লোকটা ঘরের মধ্যে যখন আইসাই বসে কিছু কমু না, এরপরে ওখান ছেলেটা বাপের দিকে উল্টে উল্টে চোখ কইরা তাকায় বাবা, ও বাবা মনে মনে কয় আব্বা আমি কি করব, আমার নবীকে দেরি করা যাবে না, আমি দেখতেছি তোর সামনে আজরাইল দাঁড়ায় রইছে, এই কথা বলার পরে ইহুদির বাবা ডাক দিকে ফুটলে, ও বাবা তুই যদি মনে চাস তুই বাবার দরবে থাকবি, তোর যদি মনে চাই তোরা আরবি নবী কালিমা গ্রহণ করবি, এবাই ছেলেটা কই নবী গো, ও মায়ার নবী আর দিবি কই রে না, আপনি আমার কালিমাটা পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবারে লোকটা কালিমা পড়ে গেল, যেই মাত্র কালিমা পড়লো তার সামনে আজরাইল এসে গেছে, এই লোকটা মুস্কি মুস্কি হাসতেছে, কারণ তার চোখের সামনে কালিমা পড়ার পর রহমাতুল লিল আলামিন, আজরাইলকে দেখার ভয়ের চাইতে আমার নবী তার চোখের সামনে তার অন্তরে প্রেমের জোয়ার উঠে গেছে, আর জোরে কোন আল্লাহ পীড়িত শিখায়া কই গেলা লুকায়া, এই তাহিরি করি কি উপায়, এখন বলো করি কি উপায়, ও মোর জালা রে জালা কি দিয়ে এনিবাই, দয়ালের প্রেম জালা অন্ত জলে জালা কি দিয়ে এনিবাই, দয়ালের প্রেম জালা অঙ্গ ঈদে নিবাই,
জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? এবার তার সামনে আমার নবী আজরাইল তার রূহটার কবজ করতেছে, ইহুদি তার পাপে তাকায়া দেখে সে হাসতেছে, আমার নবী বড় খুশি এই মুহূর্তে লোকটা চলে গেছে দুনিয়ার দিকে, নবীর দিকে তাকায়া তাকায়া আস্তে আস্তে তার আখি যুগলগুলো বন্ধ করে ফেলাইছে। এখন আমার নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে কই, ও সাহাবীরা কেমন আছো? কই, নবী গো ভালো আছি। কই, তোমরা যদি কোনো জান্নাতি দেখতে চাও, আমার সদ্য দুনিয়া থেকে বিদায় হওয়া আমার পাগলাটারে দেই খালা। আল্লাহু আকবার। আমার বাড়ি নবী অনেক দূরে, বলতে কষ্ট হবে, আমার বাড়ি নবী অনেক দূরে, রেখেছো তুমি মুরে পাগল করে, আমার বাড়ি নবী অনেক দূরে, রেখেছো তুমি মুরে আহারি দয় দিয়ে ডাকি অকাতরে, জানি না কবে করব কদম বুঝি, ও মায়ার নবী গো, ও দিয়া নবী গো। জামালপুরের মানুষ এই তো আজ লাইন পাইলাম, এখন বলেন তো দেখি ইহুদি লোকটা যে কালিমা ফিরা মারা গেল সে কয় ওয়াক্ত নামাজ পড়ছে? আমার নবী কয় তোরা যদি কোনো জান্নাতি দেখতে চাস তারে দেখ, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, দান নাই, পর্দা নাই, কসিদা নাই, তার জিন্দগিতে কিছুই নাই। এই লোকটা বলে জান্নাতি, নবী গো লোকটা জান্নাতি হলো কিভাবে? কই, একমাত্র আমি নবীর মহব্বতের কারণে। যে ইহুদি নবীর ওয়াজ শুনতে মসজিদে যা, অসুস্থতার কারণে আর যেতে পারে না, রসুল এসে ভাঙ্গা করে দিদার দেয়, শুধু দিদার দেয় না, কালিমা পড়াইয়া জান্নাতের টিকিট দেয়। আমি তো বিশ্বাস করি রাত্র একটার পরে আজকে যারা এখানে এই জায়গায় বসে আছেন, আমি তো বিশ্বাস করি মদিনায় যদি যাইতে নাও পারেন, কিন্তু যদি নবী নবী কইরা যদি মৃত্যুর শয্যায় যদি পইরা যান, নবী কইব আরে এরা তো এমন জাতি, রাত্র তিনটার পরে আমি নবীর গান গাইছে, ওরা আমি নবীর বিরুদ্ধে কেউ কথা বললে ওরা দাঁড়াইয়া গেছে, ওদের আমল কম হইতে পারে কিন্তু মৃত্যুর ঘাটে পড়ে আছে, কিন্তু রসুল এখন রসুল বলতে পারেন, এখন সে আগের মতো দাঁড়ায় নামাজ পড়তে পারে না, আগের মতো দাঁড়ায় আমি নবীকে সালাম দিতে পারে না, আগের মতো সে বন্দিগি করতে পারে না, মৃত্যুর শয্যায় শুয়ে গেছে, তার কেউ নাই তার দেখার জন্য জামালপুর চলে যায়। হতে পারে কি পারে না? আর একজন হতে পারে কি পারে না? এজন রসুল আসার ক্ষমতা আছে না নাই? যুবক আমি আপনাদেরকেই বলছি, আপনাদেরকে একটু সাবধানে আমি কথা বলতে চাই, নবীরকে জানের চাইতে কম মহব্বত করবেন না বেশি করবেন? আরো জোরে বলেন। আমার নবী ওমরকে জিজ্ঞাসা করে, ওমর তুমি কি ভালোবাসো? কয় জি ভালোবাসি, জানের চাইতে বেশি না। আমার নবী কয় তুমি ইমানদার হতে পারো নাই। এরপর দ্বিতীয়বার জিজ্ঞাসা, ওমর তুমি কি আমার ভালোবাসো? কয় ভালোবাসি, জানের চাইতে বেশি না, আমার সন্তানের চাইতে বেশি না। রসুল বলেন, তুমি তো ইমানদার হতে পারো না। রসুল জিজ্ঞাসা করে, এ ওমর তুমি কি আমাকে ভালোবাসো? নবী গো আমি আপনাকে জানের চাইতেও বেশি ভালোবাসি। আমার নবী কয় এখন তুমি ইমানদার হয়েছো। আর ওপর করে কথা সুবহান আল্লাহ, তার মানে আমার নবীকে ভালোবাসতে হবে জানের চাইতে কম না বেশি? নবীকে ভালোবাসার নামই হলো ইমান। এই ভালোবাসা নিয়ে যদি নামাজ পড়েন, এই যুবক তোরে বলছি, তোর মুখে বাবা ট্যাবলেট মানায় না, তোর মুখে ইয়াবা ট্যাবলেট মানায় না, চাপার দাঁত ফালামো দিস, সাবধান কইয়া দিলাম, গুড়ি বাবার ট্যাবলেট নিছে সাসাবা সাসাবা। আজকে থেকে ওয়াদা, যেই মুখ দিয়ে ইয়া রাসূলুল্লাহ বলবো সেই মুখে আর নেশা ঢুকাবো না, ঠিক
যেই মুখ দিয়ে আল্লাহর জিকির করব সেই মুখ দিয়ে কোনো বাবা ট্যাবলেট ঢোকাবো না। ঠিক কি না বলেন? মা আপনাকে বলছি, মা বোন আছে না? আচ্ছা আজকে লাস্টিং একটু জিকির করলে অসুবিধা দিব? না, তাহলে আমি এটা রাখলাম, জিকিরের জন্য আলাদা 10 মিনিট বরাদ্দ করলাম, শেষ করে নিলাম বলে, কিন্তু ওখানে হঠাৎ দিয়ে জিকিরের পর বড় আছে। মা বোনরা আছে কিনা? আরো যারা আছে কিনা? মা বোনদের মধ্যে মা বোনদেরকে একটা ওয়াজ দেই, বোঝার দরকার আছে এরা তো আমার মা। আপনি আশ্চর্য হবেন, মিনিমাম দেখেন গা অসংখ্য আমার মুড়ি দিয়ে আছে, আছে কিনা বলেন? আমি আমার মুরিদ সহকারে, অন্য পীরের মুরিদ সহকারে আমি একটা কথা কইয়া যাই, মা আপনারা বেহেশতে যাওয়া সহজ। নবী বইলা গেছে যে মহিলার মধ্যে 4টা গুণ পাওয়া যাবে সেই মহিলার জন্য আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দিবে। নাম্বার 1, যে মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে। সুবহানাল্লাহ, কালকা কয়? সুবহানাল্লাহ। 2 নম্বর, যে মহিলা রমজান মাসে রোজা রাখে। 3 নম্বর, যে মহিলা সতীত্বকে রক্ষা করে চলে। 4 নম্বর, যে মহিলা স্বামীর খেদমত করে। প্রথম বলছি কি, এরপরে এরপরে সতীত্ব, তারপর স্বামীর খেদমত। এইগুলা কি যতটা বলছি প্রত্যেকটা জিনিস কি টাকা লাগে? কথা কন না, যদি হজের কথা কইতাম তাহলে টেহা লাগলো, কথা কন গেলে গে হজের কথা কইলে টেহা লাগলো, এডিট কি টেহা লাগে? নামাজ পড়লে টেহা লাগে, রোজা রাখলে টেহা লাগে, এরপরে নিজেকে রক্ষা করে চললে কি টাকা লাগে, পাশাপাশি স্বামীর খেদমত করলে কি টাকা লাগে? এই 4টা জিনিস মা বোনদের মধ্যে আজকে থেকে অবশ্যই রাখতে হবে। তাহিরি আগের মতো করে কথা বলে না, তাহিরি বলে শিক্ষণীয় কথা বলে, অন্তত 2 থেকে 3টা ওয়াজ বাড়িতে নিবে। তোর দাঁত দিদি এই বয়সে তোর ঠুটকালা কেন? সাবধান কয়ে গেলাম, আজকে কথা হচ্ছে না, আজকে থেকে ওয়াজ, আজকে না, আপনি আশ্চর্য দেবেন, অসম্ভব অসম্ভব অসম্ভব। আমি আজকে কোন জায়গায় আইসি বলতাম না, কিন্তু এক জায়গায় আইসিলাম, আসার পর আমি এটা গন্ধ শুনছি, এটা খারাপ গন্ধ। আমি একটা এক জায়গাটা ঢুকছিলাম, এটা এমন একটা গন্ধ শুনছি, অনেক বাজে গন্ধ। যুব সমাজ যেই টাইমে হাতের মধ্যে সভ্যতার কাগজ আর কলম থাকবে, সাদা কাগজের মধ্যে রচনা করবে সভ্যতার ইতিহাস, তাদের হাতে যখন বাবা ট্যাবলেট উঠে গেছে, ইয়াবা যখন উঠে গেছে, বাবা যখন উঠে গেছে, ফেনসিডিল যখন উঠে গেছে, গাঞ্জা যখন উঠে গেছে, এই সমাজের সন্তান দিয়া সমাজের ভালো কিছু আশা করা যায় না। ওই হাত তুলে বলো ঠিক কি না বলো? নেশাখুরের সঙ্গে বন্ধুত্ব করব না, ঠিক আছে? নেশা তোর জীবন ধ্বংস করে দিচ্ছে, নেশা তোমার মায়ের বুক থেকে তোমাকে দূরে সরাই দিছে, নেশা তোমার আপন বোন একটা আইসক্রিম চাইলে কষ্ট টাকা নাই, এই দূরত্ব তৈরি করেছে নেশা। ঠিক কি না বলেন? এই নেশা তোমার পরিবার স্ত্রী থেকে তোমাকে দূরে সরাই দিছে। 12টা 1টা 2টা পর্যন্ত তুমি নেশা করো, বাজে মানুষের সঙ্গে চলো, ঘরে আইসা আবার স্ত্রীর সঙ্গে রাগ দেখাও, স্ত্রী তোমাকে যদি বলে যে তুমি নেশা করো না, তখন তুমি স্ত্রীর উপরে চড়াও হয়ে দাঁড়াও, এটা কখনো শোভনীয় হতে পারে না। আমি শুনেছি বাংলাদেশে নাকি এই মদের লাইসেন্স দেওয়া, যে এরিয়াতে 100 জন লোক থাকবে সেখানে নাকি মদের লাইসেন্স দেওয়া হবে, এইগুলো আমরা মানি না। জোরে বলেন ঠিক কি না গো? এইগুলো মানি না, মদের লাইসেন্স বাংলার জমিনে চলতে পারে না। সবাই কি একমত? মদ কি হালাল না হারাম? ওয়াজ কইরা কি করব? এগুলো তো কোন এক সময় ঘটনা বলছি, মানুষ কাইন্দা ঘটনাটা আমল করছে, এখন দেখতেছি যে না, মানুষ বিপদে চলে যাচ্ছে বিভিন্ন কারণে। এই বিষয়গুলো আল্লাহর কসম মাহফিলের মধ্যে বর্ষ, আজকে ওয়াদা করো জীবনে কোনদিন নেশা করব না,
তুই যখন পেড়ে আসলি এই বালিশের মধ্যে, তোর মা এখানে মাথা দিয়েছে, তোর বাপ এখানে মাথা দিয়েছে, এক বালিশ দিয়া মুখের সাথে চোখে চোখে চোখ মিলিয়ে বলতেছে, বাচ্চা হইলে নাম কি রাখবা? বলছে নাম রাখবো আব্দুল্লাহ। আচ্ছা বাচ্চা যদি ছেলে হয় তাহলে কি করবা? কোরআনে হাফেজ বানাবো। ঠিক আছে, মাদ্রাসা পড়ানো নিয়ত করছে, 10 মাস 10 দিন তোর মা পেটের তোরে রাখা যুদ্ধ করছে, তোর মা তোরে ওয়াইছে, হওয়ার পরে তুই বড় হইছস, হওয়ার পরে তোরে প্রাইমারিতে দিছে, হুট করে তোকে নেশা পাইয়া গেছে, মা বলছে তোরে হাফেজ বানাইবো, চোখের পলকে মা স্বপ্ন তুই ভাঙ্গা দিলি এই নেশা নামক সর্বনাশার কারণে। নেশা তোর মায়ের স্বপ্ন ভঙ্গ করে দেয়, নেশা তোর জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দেয়, নেশা তোমার ফিউচারকে ধ্বংস করে, নেশার কারণে তোমার ঈমান ধ্বংস হয়ে যায়, নেশার কারণে তোমার স্বাস্থ্যের হানি হয়ে যায়, নেশার কারণে তুমি পাগলের মতো হয়ে যাও, নেশার কারণে মানুষ তোমাকে সমাজে নিন্দা করে, নেশার কারণে তুই কুত্তার মতো রাস্তা তীরে মরবি। মন ছেলে থেকে বাবা না সদ্য একসাথে খেলা আছে আছে কি ঘোর কি ঘোর আমি বলতেছি যে নবীর জুতা রাখতো ইহুদি, মহব্বতের কারণে নবী তার ঘরে গেছে, আর তুই নেশা করলে রসুলের তোর থেকে দূরে চলে যাবে। আমি বুঝাতে যাচ্ছি তুই ইহুদি নবীর জুতা পাহারা দিছে, আর যদি আপনিও যদি এখানে নবীর জন্য মহব্বত বিলাই দিতে পারেন, নবী জামালপুর কি আসতে পারে না রে বাবা? আমি রাগ করছি কেন? আসার সময় গন্ধটা খারাপ পাইছি, তোর তোর গজব তোর পাইতাছে। তুই ঠিক করস না বেশি বেশি সাবধান। সুতকুর কি বলছিলাম? সুত কি হালাল না হারাম? হারাম। হারামে কি কোনো আরাম আছে? ইদানিং মহিলার ওটি হালাল কি লাগানি? এই রিখেতে মতো লাগা, এই রিখেতে মতো লাগা তুমি মনে গেছো কা বাইকটিয়া লাগানি লাগারে লাগালে বন্ধ করে দাও, আগে ঘরে ওয়াজ করে লো, এরপরে বাইরে গিয়ে ওয়াজ করে, আজকে থেকে টিহা লাগানি বন্ধ। হাজারে কথা বল, হাজারে 2000 10000 1 লাখে 1 লাখে 2 মাসে 3 মাসে 4 মাসে 5 মাসে 10 মাসে জামাই কর, তোমার যে টেহারি দিসলাম আসিনি, তোমার টেহারিতে খাইলাম, তোমার টেহা লাগ দল দর টেহা দিয়ে দেলাইছে জামাইরে বানাইছে কত? এই এই বউটা তখনই পাটলো জামাই টেহা দা টেহা বানায়া জামাই টেহা ফেরত দিয়া, ও তোমার টেহা লাগতো না? আচ্ছা এটা কেন সৃষ্টি হইলো? বউর জামাই টেহা দিয়া বউ টেহা বানাইছে, এটা জামাইরে আগে দিয়া দেওয়ার কথা ন, তোমার টেহা দিয়া আমি টেহা বানাইছি তুমি টেহাটা লইয়া যাও, বউ কিন্তু নিছে না, জামাই বলবো না গন্ধ লাগছে কিরে জানেন নি, একমাত্র এটা হারাম, হারামের কারণে আরাম নষ্ট হইছে। আপনি সুদ এসে তো লাভ দি হইন না, গজব গজব। সুদ মানে ভয়ঙ্কর জিনিস, সুদ এমন এক জিনিস, সুদের কারণে সুদের 70টা গুণা, এর মধ্যে সর্বনিম্ন গুণা হলো নিজের মায়ের সঙ্গে জিনা করা। আজকে থেকে সুদ কি চলবে না বন্ধ হবে? যুবক বলছিলাম ওই কথা, মাকে আমরা ভালোবাসি না, তো সুদ খালি যদি মায়ের সঙ্গে জিনা হয় তাহলে এই মায়ের বিরুদ্ধে যদি কেউ কথা বলে আমরা ঠাস কইরা রুখে দাঁড়াই, মারে গালি দিলি কা, কারণ তুমি যে সুদ খাইয়া অত বড় ফতুয়া তোমার মায়ের উপর ফিরে গেছে গা, তখন তোমার কি গায়ে লাগে না? ও এটা গায়ে লাগে না, মাল পাইছো এর লাগিয়া।
মাল ফাইলে যাকাতের কাফর দাও, হারামের টেহা ফাইলে যাকাতের কাফর দাও, হারামের টেহা না আইলে আর যাকাতের কাফর দেয় না। ওই যখন সুদের টেহা বাড়ে তখন যাকাতের কাফর দেয়, যাকাতের কাফর একটা দাম হইলো 70 টেহা। একটা দোয়া দিলে এটা পাহাড়ের লুসু নিয়ে যায়। আমার মাইক দিয়ে ঘোষণা করে একটি বিশেষ বিজ্ঞপ্তি, একটি বিশেষ বিজ্ঞপ্তি, আমাদের দেশের, আমাদের দেশের এমুক সাহেব যাকাতের কাপড় দিবে। সকাল 10টায় এমুক স্কুল মাঠে চলে আসেন। এরপরে আয়সা পরে আয়সা যাকাত নিতে আয়সা বহুত লোক পাওয়ার তোলে করে মারা গেল। ঠিক আছে নি? এখন আমার কথা হইলো, আমার কথা হইলো মার্ডার কেসের আসামি হইলো যে যাকাতের কাফর দিছে। হ্যাঁ, আর আমি সহজ ভাষায় বুঝি কোনটা জানি, আমি বুঝি তুমি যে মাইক দিয়ে ঘোষণা করছো, যারা যারা গরিব, এতিম, মিসকিন, আমি জমিদার, আমি বড় লোক, আমি জুতা কাপড়, হ্যাঁ বড় লোক, তাই কাপড় দিব মানুষের দেখাইবার লাগে। আমার কথা হইলো তুমি যদি সত্যিকার দানবীর হও, এলাকার মেম্বারকে বলো তোমার রিলিফের মাল গরিব কে কে পায় তালিকা করে আমাকে একটা তালিকা দাও, তালিকাটা হাতে নিয়ে রাতের অন্ধকারে ঘরে ঘরে উমরের মতন কাপড় পৌঁছাইয়া দিবা, যেন সকালবেলা ওই মানুষটা নতুন কাপড় পরে ঈদ গায়ে যেতে পারে। ঠিক না বলা হত্তু না বলা ঠিক না বলা আমার কথা কেমন বেজার হইছে? সিস্টেম পাল্টাই দিবেন। মাইক দিয়ে যদি কোনো বড় লোকে ঘোষণা করে যাকাতের কাপড় কার কার লাগবে নিয়ে যান, কেউ যাবেন না, সারা জীবন চলেন এটা না ফেলে কি চলতে থাকবেন না, ধরো ফুরান কাপড় দিয়ে করবেন এরপর যাবেন না। ঠিক আছে তো ইনশাল্লাহ, মানে এরা গরিবের গরিবের মনে করে দান করে, আসলে এটা কি দান? যাকাতের কাপড় দান না, যাকাতের কাপড় গরিবের অধিকার। ঠিক কিনা বলেন? আমার দেশের বড় লোক যদি সুষম বন্টন নীতির আলোকে ঘরে ঘরে যাকাতের কাপড় পৌঁছাই দিত, এবং ঘরে ঘরে যে যাকাত আছে যাকাত গুলো দিয়ে দিত, আমার সমাজ গুলো গরিব থাকতো না। কথা বলেন ঠিক কিনা বলেন? মা বোনদেরকে বলবো, স্বামীদেরকে বলবো একটি কথা, স্ত্রী আপনার কাছে দাসী নয়, আপনার কাছে আমানত। স্বামীর সম্পদ স্ত্রীর কাছে লুটের মাল নয়, স্বামীর সম্পদ স্ত্রীর কাছে আমানত। এই আমানতের খেয়ানত করলেই ঘরের মধ্যে অশান্তি সৃষ্টি হবে। ঠিক আছে তো ইনশাল্লাহ, তাহলে আমার এই কথা কি আপনি রাগ করছেন? এখন এর কথা কি রাগ করছেন? তাহলে এখন বলেন হালাল হারাম কি চলবে না বন্ধ হবে? সবাই বলবেন বন্ধ। বাবা তোদের ঠুট লড়ছে না? বাবা ইয়াবা ফেঞ্চি গাঞ্জা সুদ ঘুষ চুরি ডাকাতি মুনাফিকি গিবত চুগুলখুরি বেফরদা, সত্যি সত্যি? আচ্ছা বলেন চলবে? নামাজ জোরে, নামাজ রোজা হজ যাকাত খেদমত মহব্বত ইবাদত সোহবত ভালো কথা ন্যায্য কথা উচিত কথা হক কথা মিলাদ কিয়াম দরুদ সালাম মাজার জিয়ারত না কেন গেছে? মাজার জিয়ারত, মাজার জিয়ারত আলহামদুলিল্লাহ আমিন করুন। এরপরে আর কোন ওয়াজ আছে? যদি বলেন যে আরো আছে শুনতে পারবেন, কিন্তু আমলের কিছু নাই, ঘটনা বলতে পারবেন আমলের কিছু নাই। তবে একটা কথা মনে রাখবেন, যে কথাগুলো বলছি হালালকে হালাল জানবেন, হারামকে হারাম জানবেন, তাইলে সমাজে শান্তি আসবে। করোনা কি এমনি আইছে মনে করেন? করোনা আমরা ডাইককে আনছি, করোনা আমরা ডাইককে আনছি, গোপনের হারাম যখন ওপেন হয়ে গেছে আল্লাহ বিমার ওপেন দিয়ে দিছে। কথা কোন ঠিক কি না? এই জন্য যুবক আমার আমি বোঝাতে চেষ্টা করতেছি ওইটাই, যে আপনি যদি নবীর মহব্বত করেন হারাম থেকে বাঁচবেন, শুধুমাত্র যদি হারাম থেকে বাঁচতে পারেন আর হালালকে যদি হৃদয়ে ধারণ করতে পারেন, দেখবেন ইনশাআল্লাহ আপনার জীবন ধন্য হয়ে যাবে। ঠিক কি না বলেন? তা আমি বলছিলাম মায়ের কথা, কার কথা বলছিলাম? এই ছেলে আজকে থেকে ওয়াদা করি জীবনে নেশা করব, মা বাবার মনে কষ্ট দিব। মনে থাকবে ওই দিন নরসিংদীর কোন জায়গায় হৃদয়, এই যে নরসিংদীর কোন জায়গায়
বাবার লাশ দুই দিন মাটির উপরে ছিল, বাবার লাশ দাহন করে নাই। কবর দেওয়ার আগে বাবার সম্পত্তি নিয়ে ভাগাভাগি সন্তানের মধ্যে শুরু হয়ে গেছে। এই জন্য আড়াই হাজার কেন জানো, আড়াই হাজার বাবার লাশ দাফন করে না। কিরে দারুন মাল টাকা, আপনি 30 লাখ টাকা ব্যাংকে জমা গেছেন, পোলাপানে লাগিয়া সুদ খাইয়া জমাই দিয়ে গেছেন। আপনি মারা যাওয়ার পরে ঠিকই আপনি চুতার বাড়ি খাবেন, আর পোলা এপাচি আর হাং পালসা লইয়া ঘুরব জমিনের উপরে, আর আপনি জুতার বাড়ি খাবেন খবরের ভিতরে। এই জন্য সন্তানের জন্য টাকা রেখে যাওয়ার আগে সন্তানকে সুশিক্ষা দিয়ে যান। টাকার চাইতে সুশিক্ষার দাম বেশি। এমন সন্তান রেখে যান যে সন্তান আপনি মরে যাওয়ার পর আপনার জন্য দোয়া করবে, ঠিক কিনা বলেন? যুবক তোমাকে বলছি, এই বয়সটা বড় সেনসিটিভ, মাকে ধমক দিও না। গত রমজান আমি ওই দিন কালিকে আপনার বলে গেছি, গত রমজানে আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম, অনেকে গরীর কাটায় অ্যালার্ম দিছে সেহরির টাইমে, সেহরি খাওয়ার উঠার জন্য। আর আমি বলেছিলাম, সেহরি খাওয়ার জন্য আমার গরীর কাটায় অ্যালার্ম নয়, সেহরি খাওয়ার জন্য আমার সবচাইতে দামি অ্যালার্ম হলো আমার মায়ের ডাক। কি কি সঠিক কিনা বলেন? আজকে থেকে ওয়াদা করেন, আমরা মা বাবার মানে কষ্ট দিব, আরো যদি কষ্ট দিব মা বাবার মানে কষ্ট দিয়া তাহিরের কাছে মুড়ি দিয়া তাহিরের আব্বা আব্বা করবেন জোতারি করে। মা বাবার মনে, মা বাবার মনে আসেনি, মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরের কাছে মুড়ি দিয়া তাহিরের আব্বা আব্বা করবেন। আরে বড় এই কথাগুলো ফিট করে রাখ, মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরের কাছে মুড়ি দিয়া তাহিরের আব্বা আব্বা করবেন। আর বছর বছর উরুসের মধ্যে গরু লয়ে যাইবেন, আপনার মতন মুড়ি তাহিরের দরকার নাই। ওই মুড়ি, যেই মুড়ি আমার কাছে মুড়ি দিয়ে মারে কষ্ট দেয়, ওই মুড়ির গালে আমি জুতা মারি। তোর মতন মুড়ি আমার দরকার নাই। আর আমরা দেশে কিছু পিসাব আছে দেখবেন, হইল মাছ লইয়া গেছে পিসাবে না ঘুমাইতেছে, মাছটা দিকে গো কিতা আনছ, কো হইল মাছ আনছি আলাও আনছি, আচ্ছা ভিতরে রাখিয়া দাও পিসাবের দরকার, তুমি যে আমার জন্য হইল মাছটা আনছ, তোমার মায়ের জন্য কিছু রাখিয়াই শুনি, তোমার বাপের লেগে রাখিয়াই শুনি, তোমরা আসিনি এই খবর নিতুইব। আরে নিলে তো অসুবিধা নাই, বাপ্পা তো খুশি হয়ে কইব যে তোর মুর্শিদের জন্য নিয়া যা, তুই বাপমার বুকে লাথি মাইরা আল্লাহর কাছে যায়া। আরে বাপমার কষ্ট দিয়া খানাই কামাই গেল, আবার আল্লাহকে পাওয়া যাবে না, ঠিক কিনা বলে? আজকে থেকে ওয়াদা করে, আমার ওয়াজ কিন্তু কাটা কাটা ওয়াজ, পয়েন্ট টু পয়েন্ট ওয়াজ। আজকে থেকে ওয়াদা, আমরা কখনো মা বাপকে কষ্ট দিব না, মা বাপকে কষ্ট দিব না। অনেক ছেলেরা বিদেশ যাওয়ার জন্য টাকা জমা দিছে, টাকাটা কি তোর কোন বাপে দিছে? তোর নিজের বাপ দিছে। এই তুই সন্তান বিদেশে যাই, ওই বাপের কষ্ট, আব্বা ব্যস্ত আছি, আম্মা খুব বিজি আছি, বেতন পাওয়ার পরও কাম পাইছি না, অথচ বেতন কিন্তু পাও অনেকে, বাপ মারে ফাঁকি দে। সত্যিকার যদি তুমি বিদেশ যায় কাজ না পাও, কষ্টে থাকো, পৃথিবীর কোনো দোয়া বুঝি না, মারে ফোন করে কমি মা আমি খুব বিপদে আছি, তোর জন্য একটা মানুষ নিঃশ্বাসে যাই নামাজ কাতে না খাইয়া, যাই নামাজে বৈশাখ কাঁদতে কাঁদতে বুক বাসায় ভালাইব, তোর জন্য এই মানুষটা তোর মা, এই মানুষটা দোয়া করলেও কবুল, বদদোয়া দিল। এই জন্য এই মানুষটাকে কখনো কাঁদানো যাবে না, এই মানুষটাকে সবসময় খুশি রাখতে হবে, কথা বল ঠিক কি না? কেন বলছি এই কথা? বাস্তব বাস্তব, এই জন্য বলছি, যেই দুঃখিনী মা, যেই দুঃখিনী মা, হায় রে আমায় করেছে লালো, করেছে লালো, আমি কে মনে দিব ওই দুঃখিনী মাহেরে দাফন, আমি কে মনে দিব ওই দুঃখিনী মাহেরে দাফন। এই আপনার বাপটা ফুত ফুত করতে করতে শরীরের তাজা রক্ত ডারে পানি পিড়ে ভালাইছে, আজকে বাপটা রুজি করতে পারে না, দেখে বাপের কথার দাম নাই, যদি বাপের পুত্রেই আনো যাইছি না, তুমি এটা বুঝতে না
আর যতদিন বাপের শৈল্য শক্তি ছিল তুই বেকার ছিলি, বাপ যেমনি কইছে এমনি মানছে। আজকে বাপ তোরে স্বাবলম্বী বানাইলো আর বাপটা দুর্বল হইলো, তুই ফাওয়ার দেহাস বাপের কাছে। এই বাপের কাছে নবাবগিরি চলে না রে, বাপের কাছে নবাবগিরি চলে না। এজন আল্লাহ বলছেন উফি ওয়ালা তানহুমা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা। বাপ মা দুই দুইজনের একজন যদি বুড়াও হয়ে যায় তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। আজকে বাপটা কোমরে বেদনা কুনারার মধ্যে ফিরে রইছে, তোর বউর কি চইলে দৌড়ে লইয়া যাস গেলে এভিটির মধ্যে, আর মা বাপটা ফিরে রইছে বিস্তার চলে 160 হাতে প্যারাসিটামল খাইয়া লাইতো। অথচ এই বাপটা তোর যদি কিডনি যাইতো গা, বাপ মা নিজের কিডনিটা তোরে দিয়া তোর বুক বালা করে দিত। সেই বাপ মা ডারে পুরা বেড়া বইয়া গালি দেয়, আমার মত আমি তাহিরি, এই ওয়াজটা সব মাহফিলে করি, এই জন্য করি বাপ মা যদি দোয়া করে আমার ওয়াজ লাগতো না, আপনার জীবন এমনি ধন্য হয়ে যাবে। কথা বলে ঠিক কি না? মা গো তোমার মত লয় না কে হো আমায় কোলে তালি আঁচল দিয়ে মুছি নাকি আঁচল দিয়ে মুছি নাকি আমার চোখের পানি হাইরে মা জননী আমার হাইরে মা জননী হাইরে মা জননী আমার হাইরে মা জননী আমি কে মন করে দেব মাটি আমি কে মন করে দেব মাটি তোমার শ্রীকবরে তুমি আমার গে জল গহমরে কন্যা মা তুমি আমার গে জল গহমরে।